গুজব গেল কয়েক বছরে বাংলাদেশে বেশ কয়েকটি অগঠনের জন্ম দিয়েছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যে গুজব তা হলো ধর্ম অবমাননা করা এছাড়া ছেলে গুজব রাজাকার সাই চাঁদে দেখা পদ্মা সে মানুষের মাথা লাগবে এমন গুজব এসব কারণে অনেক নিরহ মানুষের প্রাণ ঝরেছে গুজব সৃষ্টির মূল মাধ্যম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক তাহলে কি মানুষ মূলধারার গণমাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেশি বিশ্বাস করছে সেক্ষেত্রে দায়বদ্ধতার কথা বলছেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সোশ্যাল মিডিয়ার কোনো দায়বদ্ধতা নাই তো মেনিস্টি মিডিয়ার একটা দায়বদ্ধতা সমাজের কাছে রাষ্ট্রের কাছে সরকারের কাছে মানুষের কাছে সামাজিক গণমাধ্যমে যে যার খুশি যা খুশি লিখে দেয় আপনি কি সোশ্যাল মিডিয়ার যে লেখাটা লিখতে পারে আপনি কি মেনিসটি মিডিয়ার লিখতে পারবেন সেটা দেখাতে পারবেন সেটা বলতে পারবেন কারণ আপনাকে এটা সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে জার্নালিজমটা করতে হবে প্রপারলি এবং পেশাদারিত্বের সঙ্গে সামাজিক গণমাধ্যম তার পেশাদারিত্বের কোনো বিষয় এখানে নেই আমার যে ঘটনাটি ঘটিয়েছিল সামাজিক গণমাধ্যম থেকে ঘটেছিল আপনার ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটি ঘটেছিল পাবনার যে ঘটনাটি ঘটেছিল আপনার রংপুরে যে ঘটনাটি ঘটেছিল এই যে উস্কানিমূলক অবস্থানটুকু সেটা কোথার থেকে হয় সেটা হয়ে থাকে সাধারণত আমরা দেখতে পাই সামাজিক গণমাধ্যম থেকে সেটা কিন্তু আপনার মেনিস্টি মিডিয়া থেকে সেটা করার সুযোগ সুযোগ এবং করেও না তো হঠাৎ করে একটা গুজব ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়া তো খুব সহজ কিন্তু এর যে পার্শ্ব প্রতিক্রিয়াটুকু হবে সেই দায় দায়িত্ব কে নিবে কেন নিবে কিভাবে নিবে তো সেই প্রশ্নটুকু যখন উঠে আসে আমি বিশ্বাস করি এবং মনে করি মেন মিডিয়া তার কোনো বিকল্প নেই মেন মিডিয়া তার জায়গায় থাকবে সামাজিক গণমাধ্যম তার একটা আলাদা অবস্থান তৈরি করে থাকবে তবে অনেকেই মনে করেন মূলধারার গণমাধ্যমই নৈতিকতা হারিয়েছে সাংবাদিকতায় চলছে কোনো নৈতিকতা শূন্য সাংবাদিকতা হ্যাঁ কোনো নৈতিকতা নাই এখানে হচ্ছে একরকম যে সব কিছু বেঁচে দেওয়ার মতো অবস্থা যে এখন আমাকে টিকে থাকার জন্য মানুষকে কাছে টানার জন্য আকৃষ্ট করার জন্য আমার আমি যে বিষয়টা শুরু করেছিলাম যে সাংবাদিকতা সেই সাংবাদিকতায় যেহেতু আমি নাই সুতরাং সেটা দিয়ে আমি আমার গণমাধ্যমে দিকে ভোক্তাকে টানতে পারছি না তখন কি করা হচ্ছে তখন যে বিষয়গুলো সস্তা জনপ্রিয় কিংবা খুব মুহূর্তের কিছু আবেগ সেগুলো দিয়ে আমি আমার ভোক্তাকে টানার চেষ্টা করছি তো এখন সনাতন ধারার গণমাধ্যমেই যেহেতু এই জায়গাটায় আছে সেখানে আমরা যদি এখন ফেসবুক অনলাইন ইউটিউব সাংবাদিকতার কাছে যাই বা মোবাইল সাংবাদিক সেটা কার হাতে চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে আম মানুষের হাতে তা মূলধারার গণমাধ্যমের মানুষের যারা সাংবাদিকতার দাবি দেয় সাংবাদিক হচ্ছে তাদের যদি গণমাধ্যম সাক্ষরতা যেহেতু নাই আর আম মানুষের সেটাও নাই তাদের মধ্যে রুচি নৈতিকতা দায়িত্বশীলতা আশা করাটাও মুশকিল সংশ্লিষ্টরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম কখনোই প্রতিপক্ষ হয়ে উঠতে পারে না মূল গণমাধ্যমে চ্যালেঞ্জ করছে কিন্তু বিকল্প বা প্রতিপক্ষ হয়ে উঠছে বলে আমি এখনও মনে করি না কারণ সামাজিক গণমাধ্যমে যে সমস্ত তথ্য আসে এগুলো তথ্য সূত্র হিসেবে ভালো অনেক সময় এগুলো গুজব অনেক সময় এগুলো প্রচারণা অনেক সময় এগুলো নানা নানারকমভাবে এই ফর্ম্যাটটা আসে কিন্তু মূল গণমাধ্যমের চরিত্র কি মূল গণমাধ্যমের চরিত্রটা হচ্ছে যে সে কোনো ইনফরমেশান পাওয়ার পর এটা চেক করে আবার রিচেক করে ভেরিফাই করে চেক কাউন্টার চেক রিচেক ভেরিফিকেশান করে যখন সে কনফার্ম হয় যে না এটা সঠিক তখন সে হয় টেলিভিশনে বা পত্রিকায় দিয়ে থাকে বিশেষ করে যেগুলো আমাদের দেশে রেজিস্টার্ড কারণ মূল গণমাধ্যমের একটা দায়বদ্ধতা আছে বস্তুনিষ্ঠতা এবং সত্যের প্রতি সামাজিক গণমাধ্যমের কিন্তু এই দায় নেই দায় নেই বলে যেটা হচ্ছে কি যে সেখানে অনেক সময় ভ্রান্তিকর সংবাদ চলে আসছে অনেক সময় এখান থেকে আমরা একটা তথ্য সূত্র পাচ্ছি সেটা নিয়ে আমরা মূল গণমাধ্যম কাজ করছে বরঞ্চ আমি মনে করতে পারি যে মূল গণমাধ্যমকে সাপোর্ট দিচ্ছে সামাজিক গণমাধ্যম তথ্যের একটা উৎস হিসাবে তথ্যের একটা উৎস হিসাবে বিকল্প প্রতিপক্ষ হতে পারছে না মানুষ সাময়িকভাবে কনফিউজ হয় নিউমারের সংখ্যা অনেক বেশি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এটা অনেক ডিজাস্টারও তৈরি করছে সেই সমাজ যেটা যেই দায়িত্বশীলতা দিয়ে আমরা মূল গণমাধ্যমে কাজ করি কিংবা গণমাধ্যমে প্রত্যেকটা বিষয়কে আমরা যেভাবে গুরুত্বের সঙ্গে চেক ক্রস চেক করে আমরা দিতে পারছি সেটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটার কোনো প্রয়োজন নাই কেউ একজন ইচ্ছা করলো ও ওর মতো করে একটা গসিপ ছড়িয়ে দিল একটা রিউমার যাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো শেয়ার হচ্ছে ভাইরাল হচ্ছে এবং এগুলো নিয়ে অনেক ডিজাস্টার হয়েছে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিকভাবে অনেক ক্ষতির মুখে আমরা পড়ছি ফলে এইটা আমার ধারণা যে মানুষও জানে এখন অ্যাটলিস্ট একটা পোর্শন জানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের সব কিছু বিশ্বাস করতে নেই সব কিছু বিশ্বাস করতে হবে না এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি যাতে মানুষের ডিপেন্ডেন্সি না বাড়ে সেই জন্য মূল গণমাধ্যমের অনেক রেসপন্সিবিলিটি আছে অনেক কাজ আছে সেই দিকে নজর দিতে হবে সিনিয়র সাংবাদিকরা মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে বিভ্রান্ত করলেও একসময় মানুষ ঠিকই বুঝতে পারবেন কোনটি সঠিক এবং কোনটি ঠিক নয় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তবে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল জার্নি উইথ শান্তনু এবং কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আপনার মতামত ভালো লাগা মন্দ লাগা